গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সকাল এখন 9টা বাজে, আজ থেকে আমার একটা নতুন ব্লগ আবার শুরু। সকাল সকাল 9টার মধ্যে তাড়াহুড়ো করে আমাদের এই সব থেকে বড় কাজ, সারাদিনের সব কাজের মধ্যে বড় কাজ, এটা আগে সেরে নিতে হয়। ওনাকে তো ছোট মানুষ, ওনার অনেক খিদে, বারবার খিদে পায়, তো সব সময় তো আসা সম্ভব হয় না আমার। ওই জন্য কি করি, সকালে খাওয়ার দাওয়ারের পর আবার কিছু টিফিন দিয়ে যাই, আবার আসি সন্ধ্যের সময়, তখন রাতের খাবার দাবার হয়। এখন চলে এসেছি রান্নাঘরে, এখন দুপুরে রান্না বান্না রেডি করবো। এদিকে দুধ গরম হচ্ছে, ওদিকে ভাত অলরেডি বসে গেছে, এর ফাঁকে ব্রেকফাস্টটা করে নেবো, কেননা সকালে ব্রেকফাস্টটা একদম টাইম মতো সবার করে নেওয়া উচিত। চলো ব্রেকফাস্ট আজকে কী হয়েছে দেখাই। আজ ব্রেকফাস্টে হয়েছে আলুর পরাটা, আর তার সঙ্গে রয়েছে কালকে যে ডিমের তরকারি করেছিলাম, সেটা ফ্রিজে ছিল রাখা। এরপরে আমি চলে এসেছি আজকে দুপুরের রান্নায়। আজকে দুপুরের রান্নায় চিংড়ি মাছ রেখেছিলাম, বাড়ির সামনে থেকে চিংড়ি মাছ যাচ্ছিলো, ভোরবেলা চিংড়ি মাছ রেখেছিলাম। না, এই চিংড়ি মাছ দিয়ে আজকে একটা রান্না হবে, আমি যেভাবে চিংড়ি মাছ রান্না করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়েই আমি স্নান করতে যাওয়ার আগে ওগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছিলাম। এরপর আমি মশলা হিসাবে নিয়েছি পোস্ত, সাদা সর্ষে, কাঁচা লঙ্কা, একসাথে করে নিয়ে এটাকে বেটে নেব। আমার সেলফের নিচে অনেক জিনিসপত্র দেখা যাচ্ছে, আসলে আমার রান্নাঘরটা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, ওয়ার্ড্রপগুলো হয়নি রেডি, তাই জন্য ওরকম একটু এখনও ভালো করে গোছানো হয়নি। এই দেখো পেস্টটা রেডি হয়ে গেছে। এরপরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, কড়াই বসিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছগুলো কাটার সময় একটু খেয়াল করবে যে চিংড়ি মাছের পিঠের ওপরে যে একটা কালো একটা সরু সুতোর মতো থাকে, ওটা অবশ্যই মনে করে ফেলে দেবে, না হলে ওটা খেলে অনেক রকম সমস্যা হতে পারে। এটা আমিও আগে জানতাম না, এটা আমি পরে জেনেছি এবং এখন থেকে আমি সবসময় ওটা খেয়াল করে ফেলে দিই। ওদিকে দেখো বাটিতে আমি দই ফেটিয়ে রেখে দিয়েছি, আর আমার ওয়ার্ড্রপগুলো রেডি হয়নি বলে আমার সেলফের নিচে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখা যাচ্ছে, তো রান্নাঘরটা আমার এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও ওয়ার্ড্রপের কাজগুলো বাকি আছে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলুগুলো দিয়ে ভেজে নেবো, কিন্তু আলুটা অপশনাল, মানে আমি খেতে ভালো লাগে বলে দিই, কিন্তু এই রান্নাটা আলু কেউ দেয় না, আমার খেতে ভালো লাগে বলে দিই, এই জন্য অল্প করে একটাই আমি একটা আলুকে কেটে দিয়েছি, আলুটা ভেজে নেব। চিংড়ি মাছটাকে অনেকভাবেই রান্না অনেকে রান্না করে, ওটা কোনো ব্যাপার না, কেননা আমি নিজে থেকে খুব একটা ভালো রান্না করতে জানি না, কেননা আমার খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছিলো বলে সেই হিসেবে আমি কিছু রান্না শিখে আসিনি, সবই বিয়ের পরে শেখা, মার কাছ থেকে, শাশুড়িমার কাছ থেকে, আমার প্রতিবেশীদের কাছ থেকে। আমি বিয়ের পরে পূর্ব মেদিনীপুরে চলে আসি, আর সেখানে আমি ভাড়া থাকতাম, আমার আশেপাশে অনেক বৌদিরা থাকতো, তাদের কাছ থেকে আমি অনেক রান্না শিখেছি, তো আমার রান্নার মধ্যে এপার বাংলা, ওপার বাংলা, পূর্ব মেদিনীপুর সব রকমের রান্না স্টাইল হয়, ককটেল হয় অনেক সময়, ককটেল রান্নাও হয়। তো এর মধ্যে দেখো আরেকটু আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ একটু অ্যাড করে নেবো। এরপরে আমি পাশাপাশি যেগুলো যে ধোয়া জিনিস আছে সেগুলো ধুয়ে ধুয়ে রেডি করে নিচ্ছি, রান্নার সঙ্গে সঙ্গে এই কাজগুলো করে নিলে অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। আমি আশপাশটা ওরকমভাবে পরিষ্কার করে নিই, আর ওদিকে দই ফেটিয়ে রেখে দিয়েছি বাটিতে। দিনের বেলা অতটা ভালো করে আমার পরিষ্কার করার সময় হয় না, আমি জাস্ট ভিজে ন্যাকড়া দিয়ে মুছে রাখি। এরপরে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠেছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু ফুটে উঠলে তারপরে দইটা দিয়ে একটু রেখে দিয়ে পাঁচ মিনিট রেখে দিয়ে তারপরে নামিয়ে নিতে হবে। রাত্রিবেলায় একবারে ডিপ ক্লিন করি পুরো, একদম গ্যাসের সেল টেপ যা থাকে একবারে ভালো করে ডিটারজেন্ট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই।
কখনো কখনো এটা পুরো সাদা হয়ে যায়, আবার কখনো পুরো এরকম পিঙ্ক থাকে, আবার এই দুটো কালার মিশিয়ে হয়। এই দেখো, এটাতে এটা এক হালকা সাদা, ঠিক আছে। এটা আরেকটা কালারও আছে আমার কাছে, এটা হচ্ছে এই যে এটা এটা একদম ডিপ রানি যাকে বলে। আরেকটা আছে টাইম ফুলের কাজ। এই বোতলগুলো আমি এরকম করে সব ফেলে দেওয়া বোতলগুলোকে ডেকোরেট করি, করে করে এরকমভাবে গাছ লাগিয়ে রাখি। এরকম অনেকগুলোই বোতল আছে। এরপর আমি চলে এসেছি দোকানে। দোকানে কিছু কাজ বাজ যেগুলো রয়েছে সেগুলো করছি, কারণ এখন তো লকডাউন, এখন সেভাবে টাইম করে আর দোকান খোলা হচ্ছে না। যখন নিজের কাজের সুবিধা মতো এসে নিজে কাজ করছি, এই একটাই যা সুবিধে হয়েছে এখন লকডাউনটা থাকায়, যে যখন খুশি তখন নিজের সুবিধা মতো কাজ করা যাচ্ছে, সেই কাজের প্রেশারটাও নেই। নাহলে আগে আগে এমন হতো যে নিজেদের মানে খাওয়া দাওয়ার মতো সময় পাওয়া যেত না। এখন প্রায় বিকেল হয়ে গেছে, প্রায় 5টার কাছাকাছি বেজে গেছে। এটা আর কি নেক্সট দিনের জন্য রেডি করে রাখছি কাজটা, এরপরে আর কাজের এনার্জি নেই, এটা করেই স্টপ। এক নাগাড়ে বেশিক্ষণ করলে মানে যে কোনো কাজই একখানের বোর লেগে যায়। এখন একটু ব্রেক নিতে হবে, কেননা মানে অনেকক্ষণ ধরে আজকে অনেকক্ষণ ধরে টানা কাজ করে যাচ্ছি। এখন যেহেতু একা না, ওই জন্য কী হচ্ছে একটু সময় নিজেকে বেশি দিতে হচ্ছে, সমস্ত কাজটাই নিজেকে করতে হচ্ছে। পার্লারটা যা হোক বন্ধ আছে বলে একটু রেহাই। আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি, এবার ভাবছি পার্লারটা ওপেন করে দেবো। চলো, অনেক কাজ হয়ে গেছে, এবার একটু চা খেতে হবে। অফিস থেকেও বাড়ি চলে এসছে, এখন চা হবে, চলো। দেখো, আমি চা করতে চলে এসেছি, আমার চা অলরেডি হয়ে গেছে। ছেলেদের জন্য দুধটা আগে গরম করে নিয়েছি, বিকেলে ওরা দুধ হরলিক্সটাই খায় বেশিরভাগ, আর চা বিস্কুট আমাদের। তারপর ইচ্ছে হলে হালকা মুড়ি টুড়ি যেদিন ইচ্ছে হয় তো খাওয়া হয়। এখন দিনের সব কাজ শেষ, চলে এলাম। এখন এটা আমার একটা রিল্যাক্সের সময়, যদিও পুরোপুরি রিল্যাক্স নয়। আজ ছোট ছেলের অনলাইন এক্সাম শেষ হয়েছে, তো এখন ওই জন্য আজকে একটু হালকা পড়ানোর চাপটা নেই। অনলাইন হলে কি হবে, অনলাইনে ক্লাস চলছে, সবই ঠিক হচ্ছে, কিন্তু আমরা গার্জিয়ানরা যদি একটু সিরিয়াস না হই ওদের পড়ার ব্যাপারে, তাহলে খুব মুশকিল হয়ে যাবে। এই সময়টা আমার একটু ফ্রি থাকে, মানে এই 7:30-8টার পর থেকে, তারপর একটু লাইট হয়ে যায় কাজ, তখন একটু নিজের জন্য সময়। সকালে স্নান করার পর থেকেই তো গরম যা, আজকে চুল ঠুল বাঁধা, চুলটা শুকায়ও নি, একটু ছেড়ে দিয়েছি হাওয়াতে শুকিয়ে যাক। এখন বসেছি একটু নেল পালিশ করতে, অনেকদিন করিনি, আমি নেল পালিশ করতে খুব ভালোবাসি। আমার নেল পালিশের যে কালেকশন, কোনো একদিন শেয়ার করি। আমার পার্সোনালি সাজার মধ্যে নেল পালিশ, কাজল, এ দুটো হচ্ছে আমার সব থেকে বেশি প্রিয়। এখন তো এত সুন্দর সুন্দর নেল আর্ট বেরিয়েছে ধারণার বাইরে। আমাকে অনেকে, আমার পার্লারে যারা আসে অনেকে জিজ্ঞেস করে কি ইয়েলো কালার, অনেকে জিজ্ঞেস করে যে মানে অনেকে কি হয় বাজে বাজে হ্যাবিট থাকে, মানে নখ খাওয়া একটা খুব বড় বাজে হ্যাবিট, যেটা আমার বড় ছেলেরও আছে। কোনো টেনশান হলো বা কোনো কিছু মনে আসছে না, মনে করছে মুখে হাত দিয়ে খাওয়া শুরু করে। তো এরকম বহু মেয়েরই এরকম হ্যাবিট আছে, যারা নখ রাখতে চায় এই কারণে নখ রাখতে পারে না। তো ওরকম পার্লারে অনেকে আসে, ওরা বলে। আবার অনেকের না নেলটা মানে নেলটা খুব পাতলা হয়, মানে রাখতে পারে না, একটু ভেজা হাত বেশিক্ষণ থাকলে ওই নেলগুলো ভেঙে। তো
মেডিসিন খেয়েও অনেকে ঠিক করে, কিন্তু আমি ওইসব দিকে যেতে নাই বলি। আমি বলি যে যারা এরকমভাবে নেল মানে খুব ভেঙে যায় তাড়াতাড়ি, তারা কী করবে, নেলটাকে অল্প অল্প করে বাড়াবে, একটু একটু বাড়াবে আবার শার্প করে নেবে, একটু একটু বাড়াবে আবার শার্প করে নেবে, এইভাবে ক্রমশ আস্তে আস্তে নেলটাকে বাড়াতে হয়। একবারে অনেক বড় করে শার্প করতে গেলে তখন নেলটা তাড়াতাড়ি ভেঙে যায়। ওই জন্য কী করতে, একটু বড় হলো নেলটাকে একটু শেপ করে নিলে, পাইলে একটু ঘুষে নিলে, ছোটো ছোটো একটু একটু করে বাড়াতে হয়, তাহলে দেখবে আর যখন নেলটা বড় করবে মনে করবে তুমি মানে প্রায় ওটাকে হাতে নেল পালিশটা দিয়ে রাখ। নেল পালিশটা দেওয়া থাকলে কি হয়, নখটার উপরটা একটু হার্ড হয়ে যায়। তো নেল পালিশটা কন্টিনিউ দিতে থাকবে যতদিন তুমি বড় করবে মনে করবে। আর যাদের এই মুখে আঙুল দিয়ে খাওয়ার স্বভাব আছে তাদের জন্য একটা টিপস, এটা আমি অনেককে দিয়েছি, অনেকের কাজ হয়েছে। নেল পেন্ট তো লাগাবেই, তার উপরে নেল ডেকোরেট করার জন্য এখন বিভিন্ন রকমের স্টোন বলো, অভ্র বলো, বা বিভিন্ন রকমের মেটেরিয়ালস এখন বাজারে অ্যাভেলেবেল আছে। সেরকম কিছু নিয়ে ওপরে নিজের খুশি মতোই নেল আর্ট করো না, কোনো অসুবিধে নেই। এরকম প্লেন হলে কি হয়, তখন মুখে দিয়ে করলে কিছু প্রবলেম মনে হয় না, কিন্তু যখনই এর ওপরটা সারফেসটা একটু হার্ড হবে বা একটু এবড়ো খেবড়ো হবে না, তখন যখনই তুমি মুখে দেবে একটা অস্বস্তি বোধ হবে, তখনই তোমার মনে হবে না আমি তো নখটা বড় করছি, তখন দেখবে আর মুখে দেবে না। আমি এই ট্রিক্সটা আমার পার্লারে আসে, অনেক স্কুল কলেজের মেয়েরাও তো আসে, ওদেরকে অনেককে দিয়েছি, ওরা কিন্তু পরে ঘুরে এসে বলেছে কাকিমা তোমার ট্রিক্সটা আমাদের খুব কাজে লেগেছে। তো যাদের এই সময় মানে হ্যাবিটটা আছে তারা কিন্তু এইভাবে চেঞ্জ করতে পারবে, তো এরকমই ঠিক আছে। আজকে একটা ইয়েলো কালারের লাগিয়েছি, আমার ভ্যারাইটিস কালারের কালেকশন আছে, আমি খুব ভালোবাসি। চলো আজকে এইটুকুই, সারাদিন এইভাবেই আমার আজকে কাটলো, অনেক কিছুই যায়, সব কিছু তো আর ভিডিওতে বলা সম্ভব হয় না। তো টাটা, আরও হ্যাঁ লাইক করতে ভুলো না কিন্তু, সাবস্ক্রাইবও করবে আর বেল বাটনটা অবশ্যই চেপে দেবে, তাহলে কী হবে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে যাবে। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই শেষ, টাটা।